আবারও ট্রেন দুর্ঘটনায় ঘটল প্রাণহানির ঘটনা। চট্টগ্রামে তেলবাহী ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষের ঘটনায় উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নগরীর বন্দর থানার সল্টগোলো ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত করেছে। মোয়াজ্জেম হোসেন লাবড়ু নামে ওই ব্যক্তির বাসা নগরীর পূর্ব মাদারবাড়ির হাজি আব্দুল গনি মিস্ত্রির বাড়িতে। তিনি পাঠাওয়ের মোটরসাইকেল চালক। রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রামের গুডসপোর্ট ইয়ার্ডের মাস্টার আব্দুল খালেক জানান, ট্রেনটি পতেঙ্গায় রাষ্ট্রায়ত্ত ডিপো থেকে তেল নিয়ে সল্টগোলো ক্রসিং অতিক্রম করছিল। বেপরোয়া গতিতে আসা পতেঙ্গা অভিমুখী একটি লরি এ সময় ওয়াগনের ইঞ্জিনে ধাক্কা দেয়। লরিটি উল্টে গিয়ে রাস্তায় ছিটকে পড়ে। ট্রেনের ইঞ্জিনও ক্ষতিগ্রস্ত হয়েছে। জানা গেছে, লরিটি পতেঙ্গার কাঠগড়ে ওশান কন্টেইনার লিমিটেডের ডিপোতে যাচ্ছিল। সংঘর্ষের পর পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম দ্রুত উদ্ধার অভিযানে নামে। নগর পুলিশের উপকমিশনার শাকিরা সুলতানা বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম তল্লাশি চালিয়ে দুর্ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর একজনের লাশ উদ্ধার করেছে। তিনি লরির নিচে চাপা পড়েছিলেন। সেখানে একটি মোটরসাইকেলও ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। প্রিয় ভিউয়ার্স, এক বেপরোয়া ট্রাক ড্রাইভারের কারণে অকালে জীবন দিতে হল মোটরসাইকেল চালকের। সড়ক নিরাপদ রাখতে বেপরোয়া এসব ড্রাইভারদের নিয়ন্ত্রণ করাটা জরুরি নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।